গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম যে আজকে আজকে সন্ধ্যাবেলায় তোমাদের একটা মাটনের রেসিপি দেখাবো। তো কমন, খুবই কমন, খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু মশলা মশলা পড়বে না, তো এখন সেটাই করব। চলো সেটা তোমাদের শেয়ার করি। আজকে আমাদের ঠিক ছিল চালের রুটি হবে, তো চালের গুঁড়ো পাওয়া যায়নি, তারপরে রুটি থেকে ক্যান্সেল হয়ে ওটা চলে গেছে ভাতে। তো প্লেন গরম ভাতের সাথে মাংসের ঝোল যেমন হয় সেই রকমই হবে। চলো রেসিপিটা দেখাই। খুব তাড়াতাড়ি প্রেশার কুকারে কীভাবে খাসির মাংস বানাতে পারো, তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এখানে নিয়ে নিয়েছি মাটন, আর এখানে আমি নিয়েছি রসুন, একটা বড় সাইজের টমেটো, আর নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর এখানে আছে কিছু কোচানো পেঁয়াজ। তো মশলাটা দেখো আমি পেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু টমেটোটা একটু বেশি করে দিতে হবে, তো বড় সাইজের একটা টমেটো আমি এর মধ্যে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিলাম, পরে দেবো, দেবো তেজপাতা। এইবার এটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এসছে, ততক্ষণে আমি বাটা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো, কিন্তু এর যে যে জুসটা আছে জুসটাকে নিংড়ে নিতে হবে, নাহলে কিন্তু মাটনে অনেকটা জল জল হয়ে যাবে। তো এটা দিয়ে দিলাম এর মধ্যে, তবে এই জুসটা কিন্তু ফেলবো না, এটাকে রেখে দেবো, এটা পরে ইউজ করবো। এবার একটু একটু ব্রাউন কালার আসতে দিতে হবে, মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। মাংসটা একটু ভেজে নিয়ে আমি থাকতে বেটে রাখা যে মশলাটা আছে সেইটা অ্যাড করবো। দেব হলুদ গুঁড়ো, দেব ধনিয়া গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, দেব আন্দাজ মতো লবণ, ভালো করে একটু কষাতে হবে। একটু কষে আসার পর এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর একটা লঙ্কা দিয়ে দিলাম। তো আবার এখন একটু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, তো আবার বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। তো মাংসটা দেখছো ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে, এবার যে আগে থাকতে পেঁয়াজের জুসটা ছিল সেটা এবার দিয়ে দেবো। দিয়ে আবার একটু কষাতে হবে। তো এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো, আর এর মধ্যে জল দেব শুধুমাত্র কড়াইটা ধুয়ে। এখানে আছে ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো, জায়ফল, জৈত্রী আর গোটা গরম মশলা, আর সাথে গোলমরিচ একসাথে শুকনো তাওয়ায় নেড়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো এটা এখন দিয়ে দিচ্ছি, এটাকে প্রথমে তিনটে সিটি দিয়ে অফ করব। তো এখন ঘরে এসে একটু বসলাম, আর ভীষণ ভীষণ গরম লেগে গেছে, মেঘলা ওয়েদার হলেও না একটা ঘুমট ঘুমশো ব্যাপার থাকে, কিন্তু সেই টাকফাটা রোদ হয় না সেরকম নেই, সারাদিনই মোটামুটি একটু টুকটাক বৃষ্টিও হয়েছে, মেঘলা ওয়েদার ছিল, মেঘলা বলেই গরমটা এত বেশি, আর যদি এক প্রচুর বৃষ্টি হয়, ঝেঁপের বৃষ্টি হয়, তাহলে দেখবো অনেকটা ঠান্ডা হয়ে যায় ওয়েদার।
ওইখানে নিয়ে না কথা বলছি দেখা যাচ্ছে চারটে হুইসেল হবে চারটে হুইসেল হওয়া পর্যন্ত আমি সে একটু বসলাম যেটুকু হাওয়া খেয়ে শরীরটাকে একটু জিরিয়ে নেওয়া যায় তাই না হয় না যে ক্লান্ত পথিক রাস্তায় চলতে চলতে একটা গাছ পেলো গাছের তলায় বসে জিরিয়ে নিল আমাদের ঠিক রান্নাঘরে মেয়েদের অবস্থাটা সেই রকম রান্না করতে করতে এমন একটা মানে গরম লেগে যায় না ক্লান্ত হ্যাঁ রান্না করতে করতে এমন একটা গরম লেগে যায় না তখন মনে হয় ফ্যানের তলাটা হচ্ছে গাছের সমান রান্না আমার আরো তাড়াতাড়ি হয়েছে এখন প্রায় 15টার মতো বাজে একটু আগে হয়েছে কি আমাদের ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে কেউ দুটো বিড়াল ছানা ফেলে দিয়ে গেছে ঠিক আছে তো সেটা দোতলা তিনতলা করতে করতে তিনতলায় গিয়ে উঠেছে উঠে বেচারিদের ফ্ল্যাটের লোকই মিলেমিশে সব দুধ টুধ খাওয়ানো হয়েছে বিস্কুট টিস্কুট যে যেমন পাচ্ছে দিয়েছে আমরা জানিও না আমরা টেরও পাইনি হঠাৎ করে সন্ধ্যেবেলায় গিয়ে দেখছি সন্ধ্যেবেলায় ওই সাড়ে আট মোটামুটি 7-8টা নাগাদ দেখছি একটা বিড়াল বাচ্চা মানে কান্নার আওয়াজ আসছে আর উপরে বেশ ডাক খোঁচের মানে দু তিনটে গলা পাচ্ছি রান্নাঘর থেকে একটু দেখতে পেলাম না জানলা দিয়ে বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে দেখছি যে নিচে গেটের সামনে কিছু আছে কিনা তাও দেখতে পেলাম না দরজা খুলেছি দরজা খুলে দেখছি যে সিঁড়ির যে ইয়ে হয় না মানে ওই গ্লাস দেওয়া যে কাঁচের জানলাগুলো বিড়ালটা উপরে ফ্ল্যাটের বারান্দা দিয়ে মানে সেট দিয়ে হেঁটে হেঁটে এসে ওই মানে জানলার ওই রেস্ট প্লেসের ওখানটা বসে আছে আর অনেকটা হাই তো ও না পাচ্ছে উঠতে আর দিকে জানলাটা লাগানো না পাচ্ছে নামতে তো ফ্ল্যাটের পাশে এক কাকিমা জানলাটা খুলে চেয়ার নিয়ে ওই বাচ্চাটা ধরলো বাচ্চাগুলো খুব সুইট ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একটু আবেদন করলাম তো উপরে ফ্ল্যাটে ওরা দুটো বাচ্চাকে রাখছে তো ওদের ঘরে ওরা নিয়ে গেল এই করতে গিয়ে একটু দেরি হয়ে গেলো আর কি তো আবারও চলে আসলাম রান্নাঘরে এবার মাংসর চারটে সিটি পড়ে গেছে খুলবো খুলে দেখবো তোমাদের কালারটা জাস্ট একবার দেখাই তো এই হচ্ছে মাংসের কালার চারটে সিটি দেওয়ার পর দেখো মাংসটা এরকম এসে দাঁড়িয়েছে খুব বেশি ঝোল নেই আবার খুব বেশি গ্রেভি নেই তো এর মধ্যে এবার আমি দেবো আলু এরকম করে চার পিস আলু আমি কেটে নিয়েছি তো চার পিস আলু এর মধ্যে এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে বসে বসে দিয়েছি এবার এই প্রেশার কুকারটাকে আবারও আমি সিমে বসাবো আর তিনটে হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এইভাবে হাই ফ্লেমে তিনটে হুইসেল পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সিমটাকে এর মধ্যেই থাকতে দেবো যতক্ষণ না নিয়ে থেকে প্রেশার কুকারটা খুলছে এখানে ভাতটাও হয়ে গেছে এবার ভাতটাকে নামিয়ে নেব তো এই একটু মানে গ্রেভি গ্রেভি মাংসের সাথে না লুচি রুটি পরোটা ভালো লাগে চালের রুটিটা ব্যাপক লাগে মানে আমার বাপের বাড়ি ওখানে বিশেষ করে খাওয়া একটা দোকান আছে ওখানে চালের রুটি পাওয়া যায় পাতলা পাতলা ফাইন ফাইন অতটা পাতলা করতে পারতাম কিনা জানি না তবে ট্রাই করতাম তবে আমি একবার করেছিলাম খারাপ লাগে না চালের রুটিটা এই মাংসের সাথে খেতে ফাটাফাটি লাগে তো যাই হোক সেটা তো আজকে হলো না অন্য একদিন করার চেষ্টা করবো ভাতটা নামিয়ে ফেলি তো হয়ে গেছে লাল মাছ বা লাল মাংস দেখো কালারটা কত সুন্দর এসেছে ফাটাফাটি কালার এসেছে তো এইভাবে করে দেখো দারুণ টেস্ট হয় তো এখন হচ্ছে আমরা খাবার নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম মাটন মাটন কষা দারুণ মেলবন্ধন বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি আর এদিকে হচ্ছে গরম গরম ভাতে গরম গরম মাংস তাহলে ডিনারটা সেরে ফেলি রান্না কেমন হয়েছে দারুণ দারুণ মাখাটা আগে করে দিবি তো দেখছি ঝোলের কন্ডিশন ডিপ্লেক্স যেমন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর আমার অভ্যাস হচ্ছে রাত্রিবেলায় ডিনারটা কমপ্লিট হলে সমস্ত কাজ কাম গুছিয়ে টুছিয়ে নিয়ে একটুখানি ব্যালকনিতে গিয়ে বসবো আর ব্যালকনিতে গিয়ে বসে না একটু মানে নিজের পুরোনো দিনের কথাগুলো ভাবতে ভালো লাগে মানে কখনো ভালো স্মৃতি কখনো খারাপ স্মৃতি আর এখন তো খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে মানে একা হলেই শুধু মায়ের কথাই মনে পড়ে আর আজকে হচ্ছে ছিপছিপে বৃষ্টি মানে ছিপছিপে চোর আসার মতো বৃষ্টি ছিপছিপে চোর আসার মতো কেন বলছি এই বৃষ্টি যখন হতো না তখন ছোটবেলায় আমার বাবা আমাকে মানে আমাকে দাদাকে ভয় দেখাতো যে এই বৃষ্টিতে চোর আসে তাড়াতাড়ি শুয়ে পড় আমরা তাড়াতাড়ি শুয়ে টুয়ে ঘুমিয়ে পড়তাম
বোঝা তো এটাই যে ছিপছিপের বৃষ্টি দেখলে চোরটা কি করে, তেল মাখে, চকচকে করে তেল মাখে, মেখে এবার তেলে জলে পিছল হয়ে যায়। আর এরকম বৃষ্টিতে ওরা চুরি করার সুযোগটা নেয়, ঠিক আছে, এটাতে তেল মেখে বেরোলে জলের সাথে পিছল হয়ে যায়, আর কেউ ধরতে গেলে স্লিপ কেটে পালায়, এইসব উল্টোপাল্টা বোঝাতো। তো সেই থেকে এখনো কিন্তু আমার ওই ব্যাপারটা মনে আছে, আর এরকম ছিপছিপের বৃষ্টি হলে ওই ফিলিংস গুলোই আসে। তো সেটাই বসে বসে ব্যালকনিতে অনেকক্ষণ মনে পড়ছিল যে ছোটবেলায়, মানে ছোটবেলার বয়সটা কতটা ইনোসেন্ট হয়। এই গল্প আমি আমার বড় ছেলেকেও শুনিয়েছি, বড় ছেলেকেও করেছি, যাতে মানে বেশি দুষ্টুমি করলে তাড়াতাড়ি আর কি শুয়ে পড়ার চেষ্টা করে, খুব বেশি দুষ্টুমি করলে রাত্রেবেলায় তখন এই গল্পগুলো শোনায়। তো বাবা মারা এরকমই হয়ে থাকে, তাই না, বকতে পারে না, মারতে পারে না, তখন কি করবে, তখন মন গড়া এই গল্প টল্প বলে বসানোর চেষ্টা করে দুরন্ত বাচ্চাদের, হ্যাঁ, যেটা এখন আমরা করছি। তো এরকম বৃষ্টি পড়লে আমার এই কথাগুলোই মনে পড়ে। তো যাই হোক, এখন রান্নাঘরে এসে গেছি, একটু ছোটোখাটো কাজ আছে, রাত্রিবেলা যত কষ্ট হোক আর যত রাতি হোক আমি একটু ক্লিন করে শুতে পছন্দ করি, না হলে তিনারা সকালবেলা উঠে দেখুন নাচানাচি করছে, মানে আরশোলা পোকা মাকড়। কোনো রকম কোনো খাবারের টুকরো পড়ে থাকবে না, তাহলে কি হবে, ওরা দিনের পর দিন খাবার না পেতে পেতে আর আশায় ছেড়ে দেবে, মানে ওরা খাবারের গন্ধেই ঢোকে। তো সেই জন্য কিচেনটাকে রাতের দিকে বিশেষ করে ক্লিন রাখাটা খুব দরকার, যদি ক্লিন রাখা যায় পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা কম। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, পাশে থেকো, সাথে থেকো আর সতর্ক থেকো।